هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله তবে সেই কষ্টের সময় পরিপূর্ণতার সাথে ওযু কথা হলো এই যে আল্লাহ রাসূল যে মুখ ঢাকতে নিষেধ করেছেন আর এখন মহামারীর কারণে ডাক্তাররা বলছে এবং বিশ্বের যারা এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি আছে তারা বলছেন যে মুখের দ্বারাই এই রোগটা ছড়ায় রোগটা কি ছড়ায় অর্থাৎ তোরা মুখটাকে ঢেকে রাখতে হবে মাস্ক দিয়ে ঢেকে রাখতে হবে এটা সরকারি হুকুম এবং ডাক্তারদের নির্দেশনা সেই অনুপাতে এই মহামারী বিমারীর কারণে আমরা যদি মাস্ক পরে মুখ ঢেকে যদি আমরা সালাত আদায় করি তাহলে ইনশাআল্লাহ এই মাকরু থেকেও বেরিয়ে আসবো আমরা এটা মাকরু না এটা কি মাকরু না নিষেধ যেটা হলো স্বাভাবিক অবস্থায় এখন বুঝে আসছে নিষেধ যেটা স্বাভাবিক অবস্থায় আর এখন যেহেতু রোগের কারণে তাহলে এটা অসুস্থতার কারণে অসুস্থতার কারণে যেটা দাঁড়ায় নামাজ পড়া যায় রুকুন মানে কোনো ব্যক্তি যদি দাঁড়ানোর ক্ষমতা রাখে সে যদি বসে সালাত আদায় করে তাহলে কি তার সালাত হবে হবে না বাতিল যেহেতু দাঁড়ানো সালাতের রুকুন কিন্তু অসুস্থতার কারণে বসে সালাত আদায় করতে পারবে শুয়ে সালাত আদায় করতে পারবে ওযু করা নামাজের জন্য ওয়াজিব না শর্ত না যদি পানি না পাই তেমন করেন পানিও নেই মাটিও নেই তাহলে কি করতে হবে হ্যাঁ তার মানে ওজোরের কারণে হুকুম কি হয়ে যায় এই শীতের সময় আমাদের কিছু মাসাইল এবং কিছু প্রয়োজনীয় বিষয় জানা খুব প্রয়োজন তার মধ্যে একটি বিষয় হলো এই যে শীতের সময় আমরা যে অজুটা করব অজুটা একটু গুরুত্ব সহকারে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইসবাগুল ওজু অজুটাকে পরিপূর্ণতার সাথে করা অজুটাকে পরিপূর্ণতার সাথে করলে কি হবে এর দুটা লাভ একটা লাভ হলেই যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আলা আদুল্লুকুম আলা মায়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিল দারাজাত আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো না যে আমলের কারণে আল্লাহ পাক তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন ওয়া ইয়ারফাউ বিল দারাজাত এবং আল্লাহ পাক তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন তাহলে কয়টা লাভ হলো দুটা আল্লাহ পাক সম্মানকে বাড়িয়ে দিবেন এবং গুনাহকে মোচন করে দিবেন গুনাহকে ক্ষমা করে দিবেন কালু ভালা ইয়া রাসূলুল্লাহ সাবাক বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন সেই জিনিসটা কি কয়লা তখন তিনি বললেন ইসবাগুল ওযুই আলাল মাকারিহি কষ্টের সময় পরিপূর্ণতার সাথে ওযু করা কষ্টের সময় পরিপূর্ণভাবে ওযু করা কষ্টের সময় মানে কি অনেক শীত ঠান্ডা পানি তখন ওযু করতে কষ্ট না কি ওযু করতে কষ্ট না তো যখন নাকি কষ্ট হবে সেই কষ্টের সময় পরিপূর্ণতার সাথে অজু করা পরিপূর্ণ অজু মানে হলো এই অজুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে না চেহারা ধোয়া হাত ধোয়া পা ধোয়া এই ধোয়ার যেগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলি একবার করে ধোয়া ফরজ একবার করে ধোয়া কি ফরজ চেহারা অবশ্যই একবার ধুতে হবে হাতটা কোনো পর্যন্ত একবার অবশ্যই ধুতে হবে তাছাড়া অজুই হবে একবার করে ধুতে যেয়ে যদি কোনো ব্যক্তির অজুর কোনো অঙ্গে এক চুল পরিমাণ শুকনা থাকে তাহলে অজু হবে না অবশ্যই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিপূর্ণভাবে একবার পানি পৌঁছানো ফরজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অজু করার সময় অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি কখনো প্রয়োজনে একবার ধুয়েছেন যেহেতু এটা ফরজ আবার কখনো তিনি দুইবার ধুয়েছেন আর অঙ্গ প্রত্যঙ্গগুলি তিনবার করে ধোয়া পরিপূর্ণ সুন্নত পরিপূর্ণ সুন্নত আর বিশেষ করে অজুর শীতের সময় কি হয় চামড়াটা শুকনা থাকে আর শুকনা চামড়ায় পানি পুষতে একটু দেরি হয় সেহেতু এই বিশেষ করে শীতের সময় পরিপূর্ণ অজুর অর্থ হলো এই যে অঙ্গ প্রত্যঙ্গ যোগে ধোয়ার অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে এগুলি তিনবার করে ধোয়া তিনবার করে ধোয়া দুইবার করে ধুলেও হবে কিন্তু যদি তিনবার করে ধোন তাহলে পরিপূর্ণ অজু হলো আর সেই অজুর সময় যদি আপনি আরেকটু গুরুত্ব সহকারে হাতটাকে সুন্দর করে যদি এভাবে মলিন করেন এটাকে যদি মাসা করেন এটাকে যদি ডোলেলেন হ্যাঁ তাহলে খালগুলি ভালো করে ভিজবে এবং লোমের গোড়ায় সুন্দর করে পানি পৌঁছে যাবে ঠিক আছে আচ্ছা এই যে আমি এখন কাপড়টা পরে আসি শীতের সময় কি কয়টা কাপড় এই যে উপরে একটা জামা আছে এরপর নিচে আরেকটা কি আছে সুইটার আছে তো কি হয় দেখাচ্ছে যখন আমি এটা শীতের কারণে অনেক সময় এটাকে পরিপূর্ণ উঁচা করা হয় না
পরিপূর্ণ উচ্চা করা হয় না, এতটুকু ওকে উচা করেছি, এরপরে তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি। তো এরকম যদি ধোই তাহলে এটা কি শুকনো থাকবে না? হ্যাঁ, পরিপূর্ণ অজু মানে হলো এই যে শীতের সময় শীতের কারণে, কষ্টের কারণে যেন কোনো জায়গায়, হ্যাঁ, ধুতে যেন কোনো অসম্পূর্ণতা না থেকে যায়। ঠিক আছে, এই যে সুন্দর করে এই কোনাটা ভালো করে ধোয়া, ঠিক আছে, ধোয়ার সময় হাতটা কীভাবে, হাতের মাঝে খেলাল করা, যখন চেহারা ধোবে দাড়ির মাঝে খেলাল করা, কথা বুঝতে পারলাম? তাহলে পরিপূর্ণ অজুর অর্থ হলো এই যে ধোয়ার যেগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলি কমপক্ষে দুই অথবা পরিপূর্ণ তিনবার করে ধোয়া, ডোলে ডোলে ধোয়া, এবং অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিপূর্ণভাবে সেটাকে সব জায়গায় পানি ভালোভাবে পৌঁছানো, হ্যাঁ, এই যে একটু গুরুত্ব সহকারে, হাত দিয়ে ডোলে ডোলে, হ্যাঁ, তিনবার করে যদি কোনো ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গগুলি ধোয়, কখন? যখন নাকি অজু করতে কষ্ট হবে, তখন অজু করতে যখন কষ্ট হবে তখন। এটা একটি কারণ গুণা মাফ হওয়ার এবং মর্যাদা বৃদ্ধি হওয়ার। আরেকটি কাজ কি? ও কাসরাতুল খোতা ইলা মাসাজিদ, হ্যাঁ, মসজিদে যাওয়ার সময় ঘন ঘন কদম ফালানো। কারণ যে ব্যক্তি ঘর থেকে অজু করে মসজিদে আসবে, হ্যাঁ, ওই ব্যক্তি যখন মসজিদের সালাতের উদ্দেশ্যে যখন মসজিদে আসবে, তখন আল্লাপাক তার প্রত্যেক কদমের বদলে একটি করে নেকি লিখবেন এবং একটি করে গুণা আল্লাপাক মাফ করে দেবেন। তাহলে যার ঘর বেশি দূরে হবে তার কদম অত কি বেশি হবে। তাহলে দূর থেকে যে ব্যক্তি জামাতের সওয়াব পাওয়ার জন্য, হ্যাঁ, দূর থেকে হেঁটে আসবে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাপাক এই কষ্টের কারণে তার মর্যাদাও বৃদ্ধি করে দেবেন এবং তার গুণাকে আল্লাপাক ক্ষমা করে দেবেন। ঠিক আছে, তিন নম্বর হলো ওয়া ইন্তেজার সালাত বাদাস সালাত, আর একটা সালাত পড়ার পর আর একটা সালাতের অপেক্ষা কর। আসর পড়েছি, এরপরে কখন মাগরিবের সময় হয় সে অপেক্ষবান আছে। অপেক্ষবান মানে হলো এই চৌকান্না আছে, সতর্ক আছে যে মাগরিবের আজানের পূর্বেই আমি অজু করে মসজিদের দিকে যাব। মাগরিব পড়েছে আবার তার এশার অপেক্ষায় সে আছে। ঠিক আছে, এই যে মানুষ, একজন ব্যক্তি যখন একটা সালাত পরে আর একটা সালাতের অপেক্ষা করবে, তার মানে তার মধ্যে সালাতের কি আছে? গুরুত্ব আছে। কি আছে? গুরুত্ব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালিক মোর রেবাত, ফাজালিক মোর রেবাত, ফাজালিক মোর রেবাত, এটাই হলো, হ্যাঁ, মানে রেবাত, প্রস্তুত থাকা, এটাই হলো কি? প্রস্তুত থাকা। একজন মুজাহিদ যেমন জিহাদের মাঠে সে তার সীমানাকে যেভাবে পাহারা দেয়, হ্যাঁ, সে মুসলিম, সে তার সালাতকে এভাবে কি দিচ্ছে? পাহারা দিচ্ছে। তো এই তিনটা গুণ যদি কোনো মুসলমানদের মধ্যে আসে, তাহলে আল্লাহ পাক এই তিনটা গুণের কারণে তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন এবং তার গুনাহকে ক্ষমা করে দিবেন। এই শীতকে কেন্দ্র করে যে বিষয়টি সেরা হলো কি? ইসবাগুল ওযু ফিল মাকারিহি, কষ্টের সময় পরিপূর্ণতার সাথে উজু করা। পরিপূর্ণ উজু বুঝেছেন? আচ্ছা, এখন কথা হলো শীতের সময় পানি যদি গরম পানি ব্যবস্থা থাকে, তাহলে কি কষ্ট হবে না? তারপরেও কষ্ট, হাত উঠাতে হবে, হ্যাঁ, অজুখানা যেতে হবে, অজু করার পর আবার তাকে বের হয়ে, হ্যাঁ, অজুর পানি শুখে ঘরে যেতে হবে, কষ্ট আছে, কিন্তু কষ্ট কম আবার একটু বেশি। এখন কথা হলো বেশি কষ্ট পাওয়ার জন্য যদি কোথাও গরম পানির ব্যবস্থা থাকে, তাহলে সেটাকে ব্যবহার করতে পারবো কি না? অবশ্যই পারবো। আর গরম পানি ব্যবহার করলে যে আমার কষ্টর বেশি কষ্ট করে অজু করলে এই গুণা এই সব পাবো, আর গরম পানি দিয়ে অজু করলে যে সব পাবো না, তা না। ফিল মাকারিহি মানে হলো এই যে কষ্টের সময়, মানে যেই কষ্টের মৌসুমে, কষ্টের মৌসুমে। আর আল্লাহ পাক যখন এখন আমাদের জন্য সহজ করে দিয়েছে, হ্যাঁ, এত ঠান্ডা পানি এখন নেই অথবা এত গরম আমাদের এলাকায় নেই, ঠিক আছে, গরম পানির ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা ব্যবহার করলে কোনো সমস্যা নেই, এটা ব্যবহার করলে ইনশাআল্লাহ আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হব না। তবে যার কষ্ট যত বেশি হবে, আল্লাহ পাক তার মর্যাদা অত বেশি বাড়িয়ে দিবে। আমাদের আল কাসিমে উজু করা আর তায়েফে যে উজু করা, দুটা কি এক হবে? আভা যে উজু করা কি এক হবে? যেই এলাকাতে বরফ বাড়ি হয়, যেখানে বরফ ভেঙে পানি, হ্যাঁ, থেকে উজু করতে হয়, অবশ্যই তাতে কষ্ট আরও বেশি। ঠিক আছে না? তো কষ্ট যত বেশি হবে আল্লাহর কাছে সেটা অত বেশি মর্যাদা বৃদ্ধির কারণও হবে। তাহলে একটা মশলা আমরা জানলাম, সেটা হলেই যে শীতের সময় অজু করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। টুপি পরা আছেন, মোটা টুপি পরে আছেন, তো যখন চেহারা ধোবেন তখন অবশ্যই টুপিটা পরিপূর্ণ উঁচা করে নেন, এমনটা যেন না হয় যে মাথা খুললে শীত লাগবে, যেন না খুলেই এই পর্যন্ত ধুলাম, তা তো অজুই হবে না। ঠিক আছে না? হাতের যখন কনুই খালি করব তখন পুরোটাই খুলতে হবে।
পুরোটাই খুলতে হবে। আর একটি বিষয় সেটা হলো যে শীতের সময় আমরা মোটা টুপি পরি, শীতের সময় আমরা জ্যাকেট পরি, শীতের সময় আমরা মোজা পরি, ঠিক আছে না? তাহলে এই সময় মশলা যেটা সেটা হলেই যে মোটা টুপি পরলে সমস্যা নেই, পরতে পারে। আর মোটা টুপি যদি পরি অথবা মাফলার দিয়ে যদি আমি মাথা ঢেকে রাখি, হ্যাঁ, তাহলে সেজদার সময় আমাকে কি এই কপালটাকে খালি করতে হবে? জি, মাটির সাথে ডাইরেক্ট কপাল লাগানো এটা বেশি ভালো, এটা কি বেশি ভালো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে প্রমাণিত, তিনি কখনো কখনো ওই পাগড়ির ধারের উপরে তিনি সেজদা করেছেন, অর্থাৎ পাগড়ি বাঁধা আছে তার উপর তিনি কি করেছেন, সেজদা করেছেন। তাহলে সেজদা করলে সেটাও হয়ে যাবে, সেটাও কি হয়ে যাবে। আর যদি আপনি ওটাকে আরেকটু উঁচা করে ডাইরেক্ট কপাল দিয়ে মাটিতে সেজদা করেন, এটা আরও বেশি ভালো, সমস্যা নেই, ঠিক আছে। আর একটা বিষয় সেটা হলেই যে চেহারাটাকে ঢেকে রাখা, চেহারা কি ঢেকে রাখা, ঢেকে রেখে সালাত আদায় করা, এটা দুটো অবস্থা। একটা হলেই এমনি মুখ ঢেকে সালাত আদায় করা শীতের কারণে, শীতের কারণে মুখ ঢেকে মাফলা দিয়ে মুখ ঢাকা আছে অথবা এক ধরনের টুপি আছে না মুখ সহ, তো এইভাবে মুখ ঢেকে সালাত আদায় করা মাকরু। সালাত আদায় করা কি মাকরু? কেন মাকরু? এ বিষয়ে একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নাহা আনিল সাদলি ফিস সালাতি ওয়া আন ইগাত্তির রাজুল ফাহ। সাদল মানে হলো কাপড়কে লটকিয়ে দেওয়া, কাপড় কি লটকিয়ে দেওয়া, আমরা চাদর পরি না, চাদরটাকে একেবারে লটকায় দিয়েছি। পুরুষের জন্য কাপড় লটকানোর টাকের নিচে কি নিষেধ, টাকের নিচে, সেটা প্যান্ট হোক, সেটা জুব্বা হোক, সেটা পায়জামা হোক, সেটা যাই কিছু হোক না কেন, ঠিক আছে। অ্যান্ড উপর থেকে যদি কোনো চাদর পরে সেটাও যদি একেবারে ঝুলিয়ে দেয়, এটা নিষেধ, এটা কি নিষেধ। সাদল মানে দুই দিক থেকে কাপড় রেখে এটাকে নিচে ঝুলিয়ে দেওয়া, এটাকে নিষেধ করেছেন। এবং নিষেধ করেছেন আইন ইয়াত্তে রজুল ফাহু, যে কোনো ব্যক্তি তার চেহারা ঢেকে সালাত আদায় করুন, এটাও কি নিষেধ। এই নিষেধটা তাহরিমই না, নিষেধটা হলো তানজিহ, হ্যাঁ, নিষেধটা হারাম পর্যায়ে না, এটা হলো অপছন্দনীয় জিনিস, অপছন্দনীয় জিনিস। এখন প্রশ্ন হলো এই যে এখন যে আমরা প্রত্যেকে মাস্ক পরে সালাত আদায় করতেছি এবং এটা এখন বর্তমান ডাক্তারি নির্দেশ এবং সরকারের নির্দেশ, আর ডাক্তারি নির্দেশ এই জন্য যে এখন সারা বিশ্বে মহামারী চলছে, সারা বিশ্বে কি চলছে, মহামারী চলছে। আর মহামারীর বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলেছেন, একটি হলেই লা আদওয়া ওয়ালা তায়রাতা ফিল ইসলাম। আদওয়া বলতে সোয়াসি রোগ বলতে কোনো জিনিস নেই, সোয়াসি মানে যে আমি ওর কাছে গেলেই রোগ ওর ওখান থেকে পার হয়ে আসবে, এই আকিদায় ইসলামের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই, ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল আর একটি হাদিসে বলছেন, ফিররু মিনাল মাজসুম কামা তাফিরু মিনাল আসাদ, তুমি সিংহ থেকে ওইভাবে পলায়ন, মাজসুম মানে কুষ্ঠ রোগী, এটাও তো একটা মহামারী, কুষ্ঠরোগ রোগী থেকে তুমি এমনভাবে পলায়ন করো যেমন নাকি তুমি সিংহ থেকে পলায়ন করো। বাঘ সিংহ দেখলে মানুষ দৌড়ায় না, তাহলে কুষ্ঠ রোগ দেখলে তার কাছ থেকে কিন্তু পলে থাকো, মানে দূরে থাকো, তার কাছে যেও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যদি কোনো এলাকাতে মহামারী দেখা যায় আর তুমি যদি ওই এলাকায় অবস্থান করো তাহলে তুমি ওই এলাকা থেকে বের হয়ে না, ঠিক আছে না। আর যখন তুমি শুনবে যে অমুক এলাকায় মহামারী দেখা দিয়েছে আর তুমি সেই এলাকায় নেই, তাহলে তুমি ইচ্ছা করে সেই এলাকায় প্রবেশ করো না। কেন, সমস্যা কি? এটা দুটা একটা ব্যালেন্স, একটা হলেই যে প্রথম হাদিসে আল্লাহ রাসূল যে বললেন লা আদওয়া, সোয়াসি রোগ বলতে কিছু নাই, এখন আবার নিষেধ করতেছেন কেন? আসলে সোয়াসি রোগ বলতে নিষেধ নাই মানে হলো এই যে জাহিলিয়াতের যুগে মানুষরা মনে করতো যে রোগ নিজে ইচ্ছাই ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে, আমি ওর কাছে গেলে ও রোগ একাই আমার কাছে ট্রান্সফার হয়ে আসবে, এটা শরীয়তে কোনো গুঞ্জাইশ নেই, এরকম কোনো আকিদার সত্যতা নাই। কিন্তু ওই রোগটা আর একজনের কাছে ট্রান্সফার হতে পারে, হবে কিন্তু আল্লাহর হুকুমে, হবে কি আল্লাহর হুকুম, তো আল্লাহর হুকুমে যে হবে সেটা আমি কাছে গেলেও হতে পারে না গেলেও হতে পারে, কিন্তু যেহেতু আল্লাহ রাসূল কাছে যেতে নিষেধ করেছেন, তাহলে এই দুই হাদিসের মধ্যে সামঞ্জস্যতা হলো এই যে আমি আমার সাধ্য অনুযায়ী সতর্কতা অবলম্বন করব, তারপরেও বিশ্বাস রাখবো, ভরসা রাখবো আল্লাহর উপরে। কথা এখন ক্লিয়ার? যতটুকু আমার বেঁচে থাকা সম্ভব আমি তার থেকে দূরে থাকলাম, আমি নিজে একটু সেফ রাখলাম, তার মানে এটা না যে আমি রোগে আক্রান্ত হবই না, ঠিক আছে না। হ্যাঁ, আর যদি হয়ে যায় তাহলে মনে করবো আল্লাহর পক্ষ থেকে। তাহলে চেষ্টা ভরসা দুটাই
সাথে সাথে চলবে। আচ্ছা, আমাদের রিজিকের মালিক আল্লাহ নয় কি? আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, এই জমিনে যত চতুষ্পদ জন্তু আছে সবার রিজিক কার উপরে? আল্লাহর উপরে। সেগুলো আপনি কাল সকালে কাজে যাবেন না, কাজে যাবেন না, আপনি চেষ্টা করবেন, চেষ্টার পর আপনি যেটা পেলেন সেটা আল্লাহর পক্ষ থেকে রিজিক, তার উপর বলতে হবে আলহামদুলিল্লাহ। কি কথা বুঝে আসলো? এখন কথা হলো এই যে আল্লাহ রসুল যে মুখ ঢাকতে নিষেধ করেছেন, আর এখন মহামারীর কারণে ডাক্তাররা বলছে এবং বিশ্বের যারা এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি আছে তারা বলছেন যে মুখের দ্বারাই এই রোগটা ছড়ায়। রোগটা কি ছড়ায়? অর্থাৎ তোরা মুখটাকে ঢেকে রাখতে হবে, মাস্ক দিয়ে ঢেকে রাখতে হবে, এটা সরকারি হুকুম এবং ডাক্তারদের নির্দেশনা। সেই অনুপাতে এই মহামারী বিমারীর কারণে আমরা যদি মাস্ক পরে মুখ ঢেকে যদি আমরা সালাত আদায় করি তাহলে ইনশাআল্লাহ এই মাকরু থেকেও বেরে আসবো আমরা। এটা মাকরু না, এটা কি মাকরু না, নিষেধ যেটা হলো স্বাভাবিক অবস্থায়। এখন বুঝে আসছে? নিষেধ যেটা স্বাভাবিক অবস্থায়, আর এখন যেহেতু রোগের কারণে তাহলে এটা অসুস্থতার কারণে, অসুস্থতার কারণে যেটা দাঁড়ায় নামাজ পড়া যায় রুকুন, মানে কোনো ব্যক্তি যদি দাঁড়ানোর ক্ষমতা রাখে সে যদি বসে সালাত আদায় করে তাহলে কি তার সালাত হবে? হবে না, বাতিল। যেহেতু দাঁড়ানো সালাতের রুকুন, কিন্তু অসুস্থতার কারণে বসে সালাত আদায় করতে পারবে, শুয়ে সালাত আদায় করতে পারবে। ওযু করা নামাজের জন্য ওয়াজিব না, শর্ত না। যদি পানি না পাই তায়াম্মুম করেন, পানিও নেয় মাটিও নেয়, তাহলে কি করতে হবে? হ্যাঁ, তার মানে ওজোরের কারণে হুকুম কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এখন বুঝে আসলো স্বাভাবিক অবস্থায় শীতের কারণে মুখ ঢেকে সালাত আদায় করা নিষেধ, এখন যেটা আমরা মাস্ক পরে সালাত আদায় করতেছি এটা হলো রোগের কারণে, এটাতে সমস্যা নেই। আচ্ছা, তাহলে দুটো মশলা হলো, একটা হলো এই মুখ ঢেকে সালাত আদায় করা, আর একটা হলো যে মাফলার অথবা হ্যাঁ এগুলি দিয়ে কেউ যদি সালাত আদায় করে তার উপর সেজদাও যদি করে সমস্যা নেই, জ্যাকেট পরে সালাত আদায় করতেছে, হ্যাঁ চাদর পরে করতেছে সমস্যা নেই, কিন্তু সেটাকে যেন বেশি লটকায়া না দেয়। আর একটা মশলা হলো এই যে শীতের সময়